দুদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছরের মধ্যে দেশটির কোনো আমিরের প্রথম বাংলাদেশ সফর এটি। এই সফরে দুদেশের মধ্যে 11টি দলিল সই হচ্ছে। এর মধ্যে দ্বৈত কর পরিহার, বিনিয়োগ উন্নয়ন, সাগরপথে পরিবহন, যৌথ ব্যবসা পরিষদ গঠন, বন্দি বিনিময় ও আইনগত সহযোগিতার বিষয়ে 6টি চুক্তি আছে। এর পাশাপাশি শ্রম, শিক্ষা, ক্রীড়া ও প্রশিক্ষণ বিষয়ে 5টি সমঝোতা স্মারক সই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। তদুপরি কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, তো এই কারণে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। বাংলাদেশিদের জন্য একসময়ের বড় শ্রমবাজার কাতারে আবারও কর্মী পাঠাতে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হবে এই সফরে। এতে কেটে যাবে কর্মী যাওয়ার বাধা, তৈরি হবে নতুন নতুন খাতে কর্মী পাঠানোর সুযোগ জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। কাতারে এই মুহূর্তে আমাদের 4 লক্ষ কর্মী আছে। হচ্ছে যে আমাদের যে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টটা আছে সেটাকে সাপ্লিমেন্ট করা, এবং আমাদের যে কাতারের বেস, যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা প্ল্যান ওয়ার্কআউট করতে পারি। ভবিষ্যতে আমরা মার্কেটটা কোথায় কোথায় আমরা মার্কেট এক্সপ্লোর করতে পারবো, সেই বিষয়গুলো যেন আমরা উভয় পক্ষ মিলে যাচাই বাছাই করতে পারি, সেই জন্যই এমইউটা আমরা করছি। এই সফরে মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণ কাতারের আমিরের নামে করা হবে। কালশিতে নির্মাণ হতে যাওয়া পার্কটিও হবে কাতারের আমিরের নামে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।